আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডক্টর নাদিয়া শার্লিন, কনসালটেন্ট ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট। আজকে আমরা কথা বলবো শরীরের বিভিন্ন স্থানের অতিরিক্ত ঘাম হওয়া জনিত সমস্যা নিয়ে। ঘাম আমাদের একটি খুব স্বাভাবিক শারীরবৃত্তিক প্রক্রিয়া। আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ঘাম অত্যন্ত দরকারি, কিন্তু অনেককেই আমরা দেখি যাদের শরীরের বিভিন্ন অংশ অথবা পুরো শরীরে প্রয়োজনের অতিরিক্ত ঘামে এবং এই কারণে তাদের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হয় এবং মানসিকভাবে হতাশ হয়ে পড়েন। মেডিকেলের পরিভাষায় এই সমস্যাটাকে বলা হয় হাইপারহাইড্রোসিস। হাইপারহাইড্রোসিস হতে পারে দুই রকমের, প্রাইমারি ফোকাল হাইপারহাইড্রোসিস এবং সেকেন্ডারি হাইপারহাইড্রোসিস। সেকেন্ডারি মানে যার পিছনে অন্য কোনো কারণ থাকে, যেমন ডায়াবেটিস অথবা মোটা হওয়া অথবা কোনো ওষুধের জন্য হতে পারে। কিন্তু আমাদের আজকের আলোচনার বিষয় প্রাইমারি ফোকাল হাইপারহাইড্রোসিস অথবা ইডিওপ্যাথিক হাইপারহাইড্রোসিস। ইডিওপ্যাথিক হাইপারহাইড্রোসিসের নামের অর্থ হচ্ছে এর কোনো কারণ জানা যায় না। কাদের ক্ষেত্রে হয় এটা? হতে পারে নারী পুরুষ সবারই, বিভিন্ন জায়গা শরীরের, যেমন হাত পা, হাত পায়ের তালু, মাথা, মুখ অথবা বগল অথবা কুচকি, এসব জায়গা অতিরিক্ত ঘামায়। যদি হাত পা ঘামার যে ব্যাপারটা ওটা অনেক ছোট থেকেই শুরু হয়, আর বগল ঘামাটা সাধারণত বয়ঃসন্ধি থেকে শুরু হতে পারে। হাত পায়ের তালু এবং বগলের হাইপারহাইড্রোসিসের জন্য বটুলিনাম টক্সিন ইঞ্জেকশন খুবই কার্যকরী একটি চিকিৎসা পদ্ধতি। আমরা বটুলিনাম টক্সিন ইঞ্জেকশন দেওয়ার আগে অনেক সময় স্টার্চ আয়োডিন টেস্টটা করে নেই, কতটুকু অ্যামাউন্ট দেওয়া লাগবে সেটা অ্যাসেস করার জন্য। আর হাতে এবং পায়ে 50-60 ইউনিট বটুলিনাম টক্সিন ইঞ্জেক্ট করা হয় সাধারণত, এবং একবার ইঞ্জেকশন দিলে 8-12 মাস পর্যন্ত সমস্যাটা নিয়ন্ত্রণে রাখা যায়। বটুলিনাম টক্সিন ইঞ্জেকশন, যেটাকে সাধারণভাবে বোটক্স বলা হয়, সেটা আমরা অনেক কিছুতেই ব্যবহার করি এস্থেটিক পারপাসে। তবে অনেক দিন ধরেই আমরা হাইপারহাইড্রোসিসের চিকিৎসায় এটা ব্যবহার করে আসছি। বোটক্স ইঞ্জেকশনে পেশেন্টদের স্যাটিসফ্যাকশন লেভেলটা বেশ হাই, কারণ হচ্ছে গিয়ে অনেক লম্বা সময় ধরে পেশেন্টরা ভালো থাকেন, 8-12 মাস পর্যন্ত ভালো থাকেন। এবং অন্যান্য যে চিকিৎসা যেমন ওষুধ খাওয়া বা লাগানো বা অ্যান্টোফোরোসিস, এগুলো যেমন অনেক লম্বা সময় ধরে করতে হয়, বটুলিনাম টক্সিনের ক্ষেত্রে সেই জিনিসটা না, একবার দিলেই অনেকদিন পর্যন্ত ভালো থাকা যায়।